আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটির লিঙ্কটিতে ক্লিক করেছেন তারা সবাই হয়তো আইএলটিএস প্রিপারেশন করছেন অথবা এক্সাম দেবেন অথবা দিয়ে ফেলেছেন। তো সে যাই হোক না কেন, আজকের এই ভিডিওতে আমি আইএলটিএস এর খুব ইম্পর্টেন্ট, খুব ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেব। তো আমার ভিডিওর প্রথম পার্টে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো থাকবে এবং শেষ পার্টটাতে থাকবে আপনাদের সেই ইম্পর্টেন্ট টিপস। তো অ্যাডিশনাল ইনফরমেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আসলে আমরা মার্কেটে অনেক ধরনের বিজ্ঞাপন দেখে থাকি, গ্যারান্টেড 7.5 আইএলটিএস ব্যান্ড স্কোর, না হলে মানি ব্যাক গ্যারান্টি, অথবা অনেকে তার নিজের ইনস্ট্রাক্টর তার নিজের যে স্কোর আছে সেই স্কোরটাকে মার্কেট করার চেষ্টা করেন, যে হয়তো বা কোনো একজন ইনস্ট্রাক্টর 9+ পেয়েছেন অথবা 8.5 অথবা অ্যাবাভ 7 ব্যান্ড স্কোর পেয়েছেন সেটাকে মার্কেট করার চেষ্টা করেন। তো প্রথম আমি এটাই বলতে চাই, ইনস্ট্রাক্টরের ব্যান্ড স্কোর যেটাই হোক না কিসের জন্য সেটা কখনোই আপনাকে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পেতে সাহায্য করবে না। আপনি একজন ইনস্ট্রাক্টরের টাচে থাকবেন খুব বেশি হলে 2 থেকে 2.5 মাস অথবা 3 মাস। আপনি 12 বছরে যদি আপনার ইংলিশের বেসিক ঠিক করতে না পারেন, যেটা আমাদের হচ্ছে গিয়ে আমরা যেটা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারিতে আসি, আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের কথা বলছি না, তাদের বেস অবভিয়াসলি অনেক অনেক ভালো, আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি আমি তাদের কথা বলছি। তো আপনি কখনোই একজন আইএলটিএসের যিনি ইনস্ট্রাক্টর তার ব্যান্ড স্কোরের উপরে ডিপেন্ড করে নিয়ে আপনার ব্যান্ড স্কোর আপনি আশা করতে পারেন না, সে ভালো করেছে বলে আপনি ভালো করবেন, কারণ প্রত্যেকে আইএলটিএস এক্সামটাকে এনকাউন্টার করার তার নিজস্ব ওয়ে আছে। আমি আবারও বলছি, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের নিজস্ব ওয়ে আছে ওই এক্সামটার সাথে কোপ করার, যদিও টেকনিকগুলো একেবারেই এক কিন্তু এক একজনের এক এক ধরন এক একভাবে এটাকে রিসিভ করতে পারে এবং এক একভাবে এটাতে রেসপন্স করতে পারে। তো যাক, এটা মুভ টু দ্য নেক্সট পার্ট, যেটা হচ্ছে গিয়ে আপনার ওই 7.5 বা অ্যাবাভ ব্যান্ড স্কোর যেখানে আপনাদেরকে গ্যারান্টি দেওয়া হয়। মার্কেটে আমরা দেখি যে 7.5 না পেলে মানি ব্যাক গ্যারান্টি। আমি আসলে অনেক স্টুডেন্ট পড়িয়েছি বিগত 8-8.5 বছরে, আমি অনেককে জিজ্ঞেস করেছি যারা এই ধরনের কোচিং থেকে আসে আমাদের কাছে, যে তোমরা কি আসলে মানিটাকে ক্লেম ব্যাক করেছো? কেউই করেনি। তাদের কথা হচ্ছে কী লাভ? তো এই কী লাভটা আসলে যদি প্রথমে আমরা ভাবি তাহলে ভালো হয়। প্রথমত সব কিছুর জন্যই আপনার অ্যাবাভ 7 ব্যান্ড স্কোরের দরকার নেই, নাম্বার ওয়ান হচ্ছে সেটা। আপনার ব্যান্ড স্কোর আপনি স্টার্ট ফ্রম 5.5, অনেক জায়গায় 5.5 আপনার রিকোয়ার্ড, কিছু জায়গায় 6.5, কোথাও কোথাও আপনার অ্যাবাভ 7 ব্যান্ড স্কোর রিকোয়ার্ড। তো আপনি তো প্রথমেই 7.5-এর এই লোভনীয় বিজ্ঞাপনে আসলে আমি বলবো যে এটাতে প্রভাবিত হওয়ার কিছু নেই প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আপনাকে ব্যান্ড স্কোর যদি আমি একটা কমিট করি, আপনি কি সেই ব্যান্ড, আপনি যদি বেস ভালো না হয়, আপনার যদি বেসিক ভালো না হয়, আপনার কান যদি লিসেনিংয়ের জন্য রেডি না থাকে, আপনার টাং যদি স্পিকিংয়ের জন্য রেডি না থাকে, আপনি যদি রিডিংয়ে দুর্বল হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে কিভাবে করে একজনের কমিটমেন্টের উপরে ভরসা করে আপনি সেই ব্যান্ড স্কোর পাবেন বলে ধরে নেন? তো আমি বলতে চাই, প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আপনি যতই ট্রিক্স আর টিপস শেখেন না কেন, সেগুলোকে আপনি যত বেশি দিন প্র্যাকটিস করবেন আপনি অত ভালো করে আপনি এক্সামটাকে এনকাউন্টার করতে পারবেন। আর আপনার নিজস্ব এক্সপিরিয়েন্সের উপরে কারো কোনো সাজেশনই আপনার কাজে লাগবে না, এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হলে অনেক বেশি প্র্যাকটিস, অনেক বেশি মক টেস্ট, অনেক অনেক বেশি স্টাডির দরকার আছে। যাক, এগুলোর পরে আমি যেটা আসলে এই ভিডিওর যেটা যে ইম্পর্টেন্ট পার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে সেটাই আমি করতে যাচ্ছি। একটু আগে যে বলছিলাম যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, তো যেহেতু অনেকদিন ধরে পড়াই এবং নিজেও বেশ অনেকবার আইএলটিএস এক্সাম দিয়েছি, তো সেক্ষেত্রে আপনাদের সাথে খুব ছোট এবং খুব ইম্পর্টেন্ট একটা টিপস আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি, যাতে এটা আপনাদের নলেজে থাকে। আমরা যখন আইএলটিএস এক্সাম দিই তখন আমরা ওয়ার্ড কাউন্টিং বলে একটা জিনিসের সাথে সম্মুখীন হই। বেসিক্যালি এটা আসে হচ্ছে লিসেনিংয়ে, আর রাইটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, কারণ আমাদেরকে আসলে এসে বা লেটার আমরা যেটাই লিখি না কেন, একাডেমিকের জন্য হোক জেনারেলের জন্য হোক, তো যেটা হয় সেটা আমাদের ওয়ার্ড কাউন্ট করতে হয়। তো আমি আজকে এই কাউন্টিং সম্পর্কিত একটা খুব ইম্পর্টেন্ট আপনাদেরকে ইনফরমেশন দিতে চাচ্ছি। প্রথমত আমরা যখন ওয়ার্ড কাউন্ট করি সবে কি আমাদের কাউন্টিংয়ের মধ্যে পড়বে কি না, যেমন সিম্বল, ধরেন আপনি একটা এক্সাম দিচ্ছেন লিসেনিংয়ের, সেখানে আপনার অ্যান্সারটা হচ্ছে 50% অথবা $15 অথবা £20। এখন আপনার যখন অ্যান্সারের আপনাকে দিতে বলেছে, যদি ওখানে এরকম এরকম লেখা থাকে যে দুটো ওয়ার্ড লিখতে পারবেন, এখন আপনি দেখতে পাচ্ছেন যে £15
বা $50। এখন আপনার মনে হতে পারে ডলার সাইনটা হচ্ছে একটা ওয়ার্ড আর 50 হচ্ছে আরেকটা ওয়ার্ড, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে আপনার ওই অ্যানসারটা পূরণ করতে হলে, গ্রামাটিক্যালি কারেক্ট হতে হলে আপনাকে ওখানে আরেকটা ওয়ার্ড ইউজ করতেই হচ্ছে। তখন স্টুডেন্টরা হয়ে যায় কি কনফিউজড হয়ে যায়, কিন্তু এখানে কনফিউজড হবেন না। অবশ্যই মনে রাখবেন আজকে থেকে কোনো সিম্বল ওয়ার্ড হিসাবে কাউন্ট হয় না, দ্যাট মিন্স পার্সেন্টেজ সাইন, ডলার সাইন, পাউন্ড সাইন অথবা ইউরো সাইন, এই ধরনের কোনো সিম্বল আপনার কখনোই ওয়ার্ডের পার্ট হিসাবে কাউন্ট হয় না। দ্যাট মিন্স আপনি যখন $50 লিখছেন, সাইন দিচ্ছেন আগে ডলারের সাইন পরে 50, দ্যাট মিন্স ওইটা পুরোটা একটা ওয়ার্ড বা একটা নাম্বার। ওয়ার্ড রাইটিংয়ের সময় ওটা একটা ওয়ার্ড, আর লিসেটিকের সময় যদি এরকম হয় যে আপনাকে একটা নাম্বার ফিল আপ করতে বলছে তখন সেটা একটা নাম্বার। এই হচ্ছে প্রথম কাউন্টিং সম্পর্কিত টিপস। এরপরে দ্বিতীয় যেটাতে কোনটা কাউন্টিং হবে না, আমরা যখন টাইম লিখি, আমরা যখন লিখি 9 AM বা 5 PM, তো আমরা মনে করতে পারি যে 5 হচ্ছে একটা নাম্বার বা ওয়ার্ড আর PMটা হচ্ছে আর একটা নাম্বার বা ওয়ার্ড, ওয়ার্ড। তো দুটো মিলে 5 PM লিখলে আমি দুটো আবার কাউন্ট হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা সঠিক না। AM এবং PM এই যে টাইম মেজারের দুটো আছে, এটাকেও আমি সিম্বলই বলছি, এই যে দুটো জিনিস আছে এই দুটো কিন্তু কখনোই কাউন্ট হবে না। তার মানে আপনি যখন লিখবেন 5 PM বা 9 AM তখন ওই পুরোটাই একটা ওয়ার্ড বা একটা নাম্বার হিসাবে কাউন্ট হবে, ওটা কোনোভাবেই দুটো নাম্বার হিসাবে বা দুটো ওয়ার্ড হিসাবে কাউন্ট হচ্ছে না। আচ্ছা, মুভ টু দ্য নেক্সট পয়েন্ট, আমরা ডেট লিখি কিভাবে, ডেটের ফরম্যাটটা আমরা কী লিখি। যেমন আমরা যদি ডেট লিখতে যাই, ধরেন আমি লিখছি 31st January অথবা 25th December আমার একটা কোয়েশ্চেনের অ্যান্সার। এখন আমাকে বলছে তুমি এটা টু ওয়ার্ড বা টু নাম্বারে লিখবা, তো এই যে আমি লিখলাম 31st January, তো এখানে আমি কয়টা নাম্বার বা ওয়ার্ড তুলে ধরলাম বা কয়টা নাম্বার বা ওয়ার্ড লিখলাম। অনেকে আমি দেখেছি, আমার অনেক স্টুডেন্টরা বলে এখানে তিনটা কীভাবে, 31st মানে 31 একটা নাম্বার, তারপরে যেটা ST আমরা ইউজ করছি সেটা আরেকটা, অ্যান্ড দেন মান্থের নাম, তো সব মিলিয়ে তিনটা। কিন্তু না, এই ভুলটা করা যাবে না, এই সমস্তটা মিলিয়ে একটা ওয়ার্ড বা একটা নাম্বার হিসাবে কাউন্ট হবে। দ্যাট মিন্স 31st January যদি আমরা লিখি বা 25th December যদি আমরা লিখি, এই পুরোটা একটা ওয়ার্ড বা একটা নাম্বার। হ্যাঁ, এরপরে যদি আমরা সাল যোগ করি, যেমন যদি লিখি 1980 বা হোয়াট এভার দ্য ইয়ার, তাহলে সেটা হচ্ছে আমাদের আরেকটা ওয়ার্ড। আচ্ছা, মুভ টু দ্য নেক্সট পার্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যখন হাইফেন্ড কম্পাউন্ড ওয়ার্ডগুলো ইউজ করি, যেমন মাদার ইন ল, হ্যাঁ, তারপর চেক ইন, চেক আউট, এগুলোকে সবাই আমরা দুটো ওয়ার্ড হিসেবে কাউন্ট করতে অভ্যস্ত, কিন্তু না, হাইফেন্ড কম্পাউন্ড ওয়ার্ড যেগুলো আছে এগুলো একটা ওয়ার্ড হিসাবে কাউন্ট হবে। এগুলো খুবই ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি রাইট অ্যান্সারটা লিখেও আপনি ভুল করবেন যদি আপনি কাউন্টিংয়ের ব্যাপারটা সঠিকভাবে না জানেন। তো যাক, আমার টিপসটা আসলে দেয়া শেষ। তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে আজকে, সেটা হচ্ছে যে একজন সঠিক ইনস্ট্রাক্টর বা সঠিক একটা সাইট ফলো করে আপনি প্রিপারেশন নিলে আপনি একটা বেটার রেজাল্ট আশা করতে পারেন। সেটা নিশ্চয়ই কোনো নির্দিষ্ট ব্যান্ড স্কোরে না, অন্তত আমরা এই ধরনের গ্যারান্টি বা এই ধরনের কথা আমরা বলি না। আমাদের ধরন হচ্ছে, আমাদের কাছে যখন স্টুডেন্ট আসে আমরা প্রথমেই তার অ্যাসেসমেন্ট টেস্ট করি এবং প্রথমেই তাকে তার লেভেলের সাথে পরিচয় করে দিই, সে কোন লেভেলে আছে এবং আসলে কতদিন প্র্যাকটিস করলে সে প্রবাবলি কোন লেভেলটাকে টাচ করতে পারে। তো আপনাদের যদি এই ভিডিও দেখে ভালো লেগে থাকে এবং মনে করেন যে আপনারা আমাদের সাথে IELTS কোর্স করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01726006996। আরেকটা নাম্বার আছে, 01729142677। তো আপনারা চাইলে, আমরা অনলাইনে ক্লাস করাই, আর এটা একটু বলতে চাচ্ছি এই কোভিড সিচুয়েশনে আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি এবং আপনারা দূর দূরান্তে যারাই আছেন, বিশেষত যারা নিজেদেরকে একটু দুর্বল মনে করেন, আমাদের প্রি IELTS ক্লাস আছে। আপনারা ছেলে হন, মেয়ে হন, বাংলা মিডিয়াম হন, ইংলিশ মিডিয়াম হন, হোয়াট এভার, আপনারা যদি নিজেদেরকে একটু দুর্বল মনে করেন আপনারা আমাদের শরণাপন্ন হতে পারেন। আমরা অনেক দুর্বল স্টুডেন্টকে কী করে গাইড করতে হয় এই ব্যাপারে আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা ইনশাল্লাহ তাই মনে করি। তো যদি আপনাদের মনে হয় আমাদের সাথে ক্লাস করবেন, তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন। নিচে কমেন্ট, নিচে বক্সে, ডেসক্রিপশন বক্সেও ফোন নাম্বারটি দেয়া আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।